অনুষ্ঠানটার বিষয়ে বলুন। আমি আজি মহিলা সমন্বয় সমিতির উদ্যোগত শক্তি রূপা সম্মিলন আজি অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক হরদত্ত বীরদত্ত ভবনত। আমার গোটে রাজ্যের 25খন জেলার এইদরে সমন্বয় সমিতির উদ্যোগত এইদরে সম্মিলন পতা হয়েছে। এইদরে আজি আমার ইয়াত এই সম্মিলন অনুষ্ঠিত করা হয়েছে। রঙিয়াত প্রথমবারের অনুষ্ঠিত হয়েছে নাকি? হয়, প্রথমবারের কারণে। কিমান অংশগ্রহণ করেছে মহিলা? 350 হয়েছে, 350। অতিথি কোনোবা আমন্ত্রিত অতিথি কোনোবা আছে? আমন্ত্রিত অতিথি আহিছে ডক্টর বিনীতা ভাগবতী বাইদেউ, অলকা গৌরী যোশী বাইদেউ আহিছে নির্দিষ্ট বক্তা হিসাবে, আমার মমতা লহকর বাইদেউ আহিছে মুখ্য অতিথি হিসাবে। আৰু বাকী আপোনালোকৰ কিবা প্রদর্শনীর ব্যবস্থা কৰিছে? প্রদর্শনী আমার এইটো আমার ভারতীয় সনাতন ধর্মের যে কুল্ল সংস্কার বলে কোয়া হয়, এই কুল্ল সংস্কারের প্রদর্শনী করা হয়েছে। আমার এই সংস্কারের বিষয়ে আমি দুই এটা সংস্কার জানো, যদিও আমি কুল্লবিধ সংস্কার কি আমি সেইটো আমার মধ্যযুগত আমার বহুতো মানে ব্রেক হয়ে গেল। আমার যে সনাতন ধর্ম আছে, এই সনাতন ধর্ম ভারতীয় সভ্যতা সংস্কৃতির বহুখিনি নীতি নিয়ম মাজতে ব্রেক হয়ে গেল বিভিন্ন কারণত। সকলে জানে বিভিন্ন আক্রমণকারী আহিছিল, তারপর মোগলসকল আছিল, তারপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আহিছিল, আর গোটেই ভারতখন স্বীকার করে নেওয়ার পিছত আমার ভারতীয় প্রাচীন সভ্যতা সংস্কৃতি কিছু লোপ পোৱা দেখা গৈছিল। আর এই সভ্যতার মানে আমার মহিলাসকলক সবলীকরণ করার কারণে, কারণ মহিলাসকল শিক্ষিত হলেহে আমার সন্তানসকল শিক্ষিত হব, সন্তানসকল শিক্ষিত বা সংস্কারিত হলে সমাজখন সংস্কারিত হব, আর সমাজ সংস্কারিত হলে আমার রাষ্ট্র শক্তিশালী হব। ইয়ে রাষ্ট্র গঠন, রাষ্ট্র শক্তিশালী করাত এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব, আর মহিলা সবলীকরণেই ইয়ার আমার এই সভাখনের মুখ্য উদ্দেশ্য। যথেষ্ট সঁহাৰি পাইছে মহিলাসকলৰ পৰা? হয়, পাইছো, নিশ্চয় পাইছো।